ওই পেশেন্টকে। আচ্ছা, গ্রুপগুলো খুব জরুরি, কারণ ওয়েন ইউ ডিসকাস এনি ডিজিজ উইথ অ্যান ইন্টারনিস্ট অর পালমোনোলজিস্ট, এনি স্পেশালিস্ট, তাহলে আমরা তখন গ্রুপ করে বলতে হবে যে এই পেশেন্টটা, হ্যাঁ গ্রুপ ওয়ান পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন নাকি টু থ্রি। গ্রুপ ওয়ান হচ্ছে ইউজুয়ালি ইডিওপ্যাথিক গুলোকে, ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশন অথবা হেরিডিটারি এইচআইভি, কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো হচ্ছে গ্রুপ ওয়ানে। আর গ্রুপ টু হচ্ছে লেফট হার্ট ডিজিজ লাইক হাইপারটেনশন, এলভি ফেলিওর ডিউ টু করোনারি আর্টারি ডিজিজ, এগুলোর জন্য গ্রুপ টু। গ্রুপ থ্রি হচ্ছে লাং ডিজিজ, এনি কাইন্ড অফ লাং ডিজিজ, সিওপিডি। সবার সাউন্ডটা মিউট করে দেওয়া যাবে? আচ্ছা, গ্রুপ থ্রি যেটা বলছিলাম যে ওটা হচ্ছে সিওপিডি, অ্যাজমা, সবগুলো হচ্ছে গ্রুপ থ্রি। গ্রুপ ফোর হচ্ছে ক্রনিক থ্রম্বোএম্বোলিক পালমোনারি হাইপারটেনশন। গ্রুপ ফাইভ মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ লাইক ক্রনিক হেমাটোলজিক এনিমিয়া, স্প্লেনেক্টমি, সিস্টেমিক ডিসঅর্ডার লাইক সার্কয়েডোসিস, ভাস্কুলাইটিস, মেটাবলিক ডিসঅর্ডার, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, থাইরয়েড ডিসঅর্ডার, এগুলো। তাহলে আমরা গ্রুপ ওয়ান থেকে ফাইভ এটা আমরা জানি মোটামুটি, তারপর একটু রিভিশন দিলাম। কি হয়, আরে কি করা যায় বলো তো, সবাই ইয়ে করে দিই, মিউট করে দিই, ধরো মিউট অল। কার সাউন্ড আছে? কামাল হোসেন, কামাল হোসেনের সাউন্ড আছে। এখন যেটা দেখা যাচ্ছে কি হয়, আর্টেরিয়ার ভেইনে স্কারিং হতে পারে, তারপর থিকেন ওয়াল ক্লট যেটা বলছিলাম আমরা গ্রুপ ফোর, তারপর কি হয় আলবুলার চেঞ্জ আসে, এই যে পালমোনারি আর্টেরিয়াল ডাইলেটেশন, কনস্ট্রিকশন, সবই হতে পারে। হিমোডাইনামিক চেঞ্জ আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এমনিতে যেটা বললাম, মেইন পালমোনারি আর্টারিয়াল প্রেশার 25 মিলিমিটার মার্কারি বেশি থাকতে হবে রেস্টে ডিউরিং ক্যাথেটারাইজেশন, এটা সব গ্রুপেই থাকবে। কিন্তু প্রি ক্যাপিলারি পালমোনারি হাইপারটেনশন যেটা মানে গ্রুপ টু বাদে, মানে রাইট, সরি লেফট হার্ট ডিজিজ, লেফট হার্ট ডিজিজ বাদে বাকি সবগুলোই দেখা যায় পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার 15 মিলিমিটার মার্কারি চাইতে কম থাকবে, আর কিন্তু মেইন পালমোনারি আর্টারিয়াল প্রেশার 25 মিলিমিটার বেশি থাকবে, আর লেফট হার্ট ডিজিজে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারটাও বেশি থাকবে, 15 এর চাইতে বেশি থাকবে। আর কিছু কিছু পালমোনারি হাইপারটেনশন মানে পাইপ গ্রুপ ফাইভে এটা হতে পারে। আচ্ছা, কার এত সাউন্ড হচ্ছে, একটু সাউন্ড অফ করো না, মিউট করো না। যাই হোক, তারপর যেটা হলো আইসোলেটেড পোস্ট ক্যাপিলারি পালমোনারি হাইপারটেনশনে যেটা হয় যে গ্রুপ টু তে আমাদের লেফট হার্ট ডিজিজে পিভিআর থাকে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্ট 3 UD ইউনিটের চাইতে বেশি থাকে, কম থাকে লেফট হার্ট ডিজিজে, আর বাকি সবগুলোতে 3 UD ইউনিটের বেশি থাকবে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্ট। তাহলে আমরা ইউজুয়ালি আমরা সাধারণত লেফট হার্ট ডিজিজটা তো আমরা এমনিতেই ক্লিনিক্যালি আর ইকো করে আমরা অলরেডি ডায়াগনোসিস করে ফেলতে পারি, কিন্তু যখন রাইট হার্ট ক্যাথ করি তখন বাকিদেরটা দেখা যায় আসলে পিভিআর 3 UD ইউনিটের চাইতে বেশিই থাকে, আর যাদের লেফট হার্ট ডিজিজ থাকে তাদের রাইট হার্ট ক্যাথেটার করা লাগবে না, মানে গ্রুপ টু রাইট হার্ট ক্যাথেটার করা লাগবে না। আমরা কিভাবে সাসপিশন করি, সিমটম, ফিজিক্যাল এক্সামিনেশন, এগুলো দেখে কি কি পেতে পারি ফিজিক্যাল এক্সামিনেশনে, TRS সাইন সিমটম, RV হাইপারট্রফি, এগুলো সাইন সিমটম, এগুলো তোমরা জানো, এগুলো আমরা পেতে পারি পালমোনারি হাইপারটেনশনে। তারপর যেটা হয় যে
ডিটেকশন করি কিভাবে, ইসিজি একটা করি, ইসিজিতে আরভিএইচ, তারপর রাইট রাইট এক্সিস ডেভিয়েশন এগুলো পেতে পারি, তারপর রেডিও চেস্ট এক্সরেতেও একটা ফাইন্ডিং পাওয়া যায়, আর ট্রান্সফারসিক ইকোতে আমরা গ্রুপ টুটা বের করে ফেলতে পারি যে লেফট হার্ট ডিজিজ আছে কিনা, তারপর আমরা রাইট হার্ট ফেলিওর আছে কিনা, ইকো ফাইন্ডিং গুলো আমরা পরে আলোচনা করছি এখানে আছে। তারপর আমরা যেটা করি যে ক্লাস কোন ক্লাসে আছে, ওই যে ইকো করে একটা ক্লাস বের করে ফেলা যায়, তারপর এইচআরসিটি করে যদি হয় কিংবা লাং ফাংশন টেস্ট এইচআরসিটি, এই দুটা করে আমরা গ্রুপ থ্রিটা বের করতে পারি যেটা লাং ডিজিজ আছে কিনা। তারপর এবিজিও করা যায়, হ্যাঁ, তারপর সিটি পালমোনারি এনজিওগ্রাম করে ফাইনাল ওই যে গ্রুপ ফোরটা বের করতে পারি যেটা থ্রোম্বোএম্বোলিক ডিজিজ। এছাড়াও এইচআইভি টেস্ট, ব্লাড টেস্টে লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, এগুলো সবগুলো করতে হয়, আলট্রাসনোগ্রাম। সিক্স মিনিট ওয়াক টেস্টটা এটা প্রথমে বেস লাইনে করি, কিন্তু পরে ফলো আপে এটা বেশি ইম্পর্টেন্ট, সিক্স মিনিট ওয়াক টেস্ট। আচ্ছা, ভেসো রিয়েক্টিভিটি টেস্টটাও ট্রিটমেন্টের জন্য লাগে, আর রাইট হার্ট ক্যাথ করলে তখন ভেসো রিয়েক্টিভিটি টেস্টটাও করে ফেলা যায়। এখন এই একই জিনিসই এখানে ইকো করে, যে দেখো গ্রুপ ওয়ানে এইচআইভি টেস্ট থেকে শুরু করে ইউরিন স্ক্রিন, ব্লাড টেস্ট, সিকেল সেল টাইপ সবই বের করে, আলট্রাসোনোগ্রাম। আর গ্রুপ টু তে লেফট হার্ট ডিজিজ, এটা তো জানি, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, ভালভুলার হার্ট ডিজিজ, এগুলো করোনারি আর্টারি ডিজিজ। গ্রুপ থ্রি লাং ডিজিজ, যেটা আমরা লাং ফাংশন টেস্ট এইচআরসিটি বললাম। আর গ্রুপ ফোরে যেটা ক্রনিক এম্বোলিক পালমোনারি হাইপারটেনশনে আমরা যেটা করি, যে সিটি পালমোনারি এনজিওগ্রাম করলে একদম ডায়াগনস্টিক, কিন্তু এর আগে আমরা ডিডিএমআর করে দেখি যদি মনে করি যে ফিনান্সিয়াল প্রবলেম আছে আর মানে অত বেশি সাসপেক্টেড না, তো তখন যদি হিস্ট্রি ওরকম না থাকে তাহলে ডিডিএমআর আগে করতে পারি, আর যদি হিস্ট্রি সিগনিফিকেন্ট থাকে যে হ্যাঁ লং স্ট্যান্ডিং সেডেন্টারি লাইফ স্টাইল কিংবা সার্জারি পোস্ট সার্জিক্যাল পেশেন্ট, তাহলে সাসপেক্টেড কেসেস আমরা ডিরেক্ট সিটি পালমোনারি এনজিওগ্রাম করতে পারি গ্রুপ ফোর ডায়াগনোসিস করার জন্য। তো এই একই জিনিসই এখন যেটা দেখি আমরা সাধারণত ক্যাথে, মেইন পালমোনারি আর্টারিয়াল প্রেশার এটা মনে রাখতে হবে 25 মিলিমিটার মার্কারের চাইতে বেশি, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার 15 এর চাইতে কম থাকে ইউজুয়ালি, আর পিভিআর 3 ইউনিটের বেশি থাকবে। কে কথা বলে, কিছু বলতে চাও আমাকে? এনিওয়ে, তারপর নন ইনভাসিভ টেস্ট এগুলো তো আমরা বললাম, যে ইসিজি, এক্স রে, ইকোকার্ডিওগ্রাফি, লাং ফাংশন টেস্ট, আর এছাড়াও আর কিছু কি বাদ গেল, হ্যাঁ এগুলো সবগুলো আছে। কার্ডিয়াক এমআরআই, কার্ডিয়াক এমআরআই আমরা করতে পারি ওখানে, কার্ডিয়াক এমআরআই অনেক সিগনিফিকেন্ট লেফট রাইট হার্ট ফেলিওর, রাইট হার্ট কন্ডিশন এগুলো জানা যাবে। আচ্ছা, ইসিজি যেটা বললাম, আরভিএইচ উইথ স্ট্রেইন, আর হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন, এটা আমরা সবাই জানি, এগুলো আমরা পারবো ডায়াগনোসিস করতে। ইকো অনেক ধরনের করা যায়, ট্রান্সথোরাসিক, ট্রান্সইসোফেজিয়াল, এক্সারসাইজ ইকো সবই করা যাবে, কিন্তু ইকোতে আমাদের যেটা খেয়াল রাখতে হবে ভেলোসিটি, ট্র্যাক স্পিড রিগার্জিটেন ভেলোসিটি যদি 2.5 এর নিচে থাকে তাহলে রুটিন স্ক্রিনিং, তাহলে আমরা ওটা মোটামুটি এক্সক্লুড করব যে পালমোনারি হাইপারটেনশন আছে কিনা সন্দেহ, কিন্তু যদি 2.5 মিলিমিটার পার সেকেন্ডে বেশি থাকে টিআর ভেলোসিটি তাহলে আমাদের স্ক্রিনিং এ নিতেই হবে ওই পেশেন্টকে। হ্যাঁ, তাদেরকে ওই যে 6 মিনিট ওয়াক টেস্ট, এনটিপ্রোবিএনপি আর বিএনপি এটা ইউজুয়ালি আমরা ফলো আপে বেশি দেখি, কারণ ফলো আপে এটা লাগবে প্রগনস্টিক টেস্ট। এগুলো রাইট হার্ট ক্যাথেটার মোটামুটি সবারই একবার হলেও করা ভালো, করলে তুমি ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারবা যে মেইন প্রেশার 25, মেইন পালমোনারি প্রেশার 25 মিলিমিটার মার্কারের চাইতে বেশি কিনা, আর ওই যে বললাম ক্যাপিলারি ওয়েজ প্রেশার আর পিভিআর। এটা একই কথাই, ট্র্যাক স্পিড ভেলোসিটি মোট কথা 2.5 এর বেশি থাকতে হবে টিআর ভেলোসিটি। আরো কি কি ফাইন্ডিং পাওয়া যায়,
আরভি আর এলভির বেজাল ডায়ামিটার রেশিও মোর দেন 1 হয়ে যায়, ফ্ল্যাটেনিং অফ দ্য ইন্টারভেন্টিকুলার সেপটা ডি শেপড লেফট ভেন্টিকল হয়ে যায়। আর পালমোনারি আর্টারি যেটা হয়, পালমোনারি আর্টারিটা তো ডাইলেটেড হয়ে যায়, 2.5 সেন্টিমিটার এটাতে বেশি হয়ে যায়। ইনফেরিয়র ভেনা কাভা আইভিসি ডায়ামিটার 2.1 সেন্টিমিটার চাইতে বেশি হয়ে যায়। তারপর রিডিউসড ইন্সপিরেটরি কলাপস কিংবা স্নিফ কিংবা কফে যে 20% কমার কথা, তারপর ইন্সপিরেটরি কলাপস যে 50% চাইতে বেশি হওয়ার কথা, ওগুলো কলাপস করে না। আইভিসি মোটামুটি পুরোটাই সমান ভাবে ডাইলেটেড থাকে। আর রাইট অ্যাট্রিয়াল এরিয়াও ডাইলেটেড হয়ে যায়, আর আরভি দুটোই ডাইলেটেড হয় ইউজুয়ালি। আচ্ছা, ট্যাপসিও বেড়ে যায়। তারপর ওই যে টিআর ভেলোসিটি এগুলো তো আছে, প্রেশার গ্রেডিয়েন্ট বাড়ে, রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, রাইট ভেন্টিকুলার এনলার্জমেন্ট, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, সিগনিফিকেন্ট টিআর, রাইট ভেন্টিকুলার ডিসফাংশন, পালমোনারি রিগাজিটেশন, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট, পিআর ভেলোসিটিও বেড়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ইয়ে পেরিকার্ডিয়াল ইফিউশন মানে ব্যাড প্রোগনোসিস, এটা খেয়াল রাখবে, পেরিকার্ডিয়াল ইফিউশনটা খুব খারাপ। আইভিসি টা বললাম, ডাইলেটেড পালমোনারি আর্টারি, দেখো আর এ আরবি ডাইলেটেড, ডি শেপড লেফট ভেন্ট্রিকল, আইভিসি ডাইলেটেড, একদম কলাপস কমে যায় আইভিসি। মিউট করো না রে বাবা, এত ইকো হয়তো। আমি স্টপ করে দিব, আমি এবার কেউ যদি মিউট না করে আমি স্টপ করে দিব। গাড়ির সাউন্ড শোনা হচ্ছে। আচ্ছা দেখো, এক্সরেতে পালমোনারি কোনাস ফুল, দেখো ডাইলেটেড পালমোনারি আর্টারি, ক্রুনিং, এটা মোটামুটি আমাদের করা আছে এখানে। আলটিমেটলি ওরা যেটা করে জেনেটিক স্ক্রিনিং পর্যন্ত করে, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কারণ টাইপ ওয়ানে, গ্রুপ ওয়ানে তো ফ্যামিলি স্ক্রিনিং এটা হতে পারে। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লাং ডিজিজ এর সাথে ওই যে স্লিপ অ্যাপনিয়াও ইন্টার রিলেটেড। দেখা গেল তুমি সিটি স্ক্যান, এইটা সিটি নর্মাল, লাং ফাংশন টেস্ট নর্মাল, কিন্তু তার স্লিপ অ্যাপনিয়া আছে, তখন তাকে পলিসমনোগ্রাফি করলে ওটা ওটাও একটা কজ, পালমোনারি হাইপারটেনশন ওটা একটা কজ। তখন পলিসমনোগ্রাফিটাও এখানে একটা ইম্পর্টেন্ট বলতে, লিভার আলট্রাসাউন্ড, পলিসমনোগ্রাফি এগুলো আসলে করা উচিত, মানে পালমোনারি হাইপারটেনশনের পেশেন্টদের একবার হলেও করা উচিত। আচ্ছা, এগুলো মোটামুটি আমাদের বড় হয়ে গেছে। এখন কিরকম কেস থাকে, বেশিরভাগ কিন্তু লেফট হার্ট ডিজিজ থাকে, দেখো 60%, তারপর 10% হচ্ছে গ্রুপ ওয়ান আর গ্রুপ ফোর মিলে, তারপর হচ্ছে কম্বো হার্ট আর লাং ডিজিজ দুটো মিলেও থাকে 10%, আর 20% থাকে লাং ডিজিজ, শুধু লাং ডিজিজ 20% থাকে। এগুলো মোটামুটি আমরা বলেছি, এগুলো হ্যাঁ। আচ্ছা, ট্রিটমেন্ট কিভাবে দিব, ট্রিটমেন্ট যেটা করে যে কনফার্ম যখন কেস হয় তখন তার ভ্যাসোরিয়েক্টিভ টেস্ট যদি পজিটিভ হয় তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই, অ্যামলোডিপিন, নিফেডিপিন এগুলো দেওয়া যায়। তারপর এটার সাথে এখন এখন যেটা সাজেস্ট করে যে লো রিস্ক কেসেও ডুয়েল থেরাপি, ওরাল কম্বিনেশন ড্রাগ দিতে হবে, শুধু মানে যাদের ফাংশনাল ক্লাস, হু ফাংশনাল ক্লাস 1 থেকে 2, তাদেরকেও ডুয়েল থেরাপি দিতে হবে, লাইক যেটা আছে যে এমরিসান্টান, তারপর টাডালাফিল, এগুলোর কম্বিনেশনটা দিতে বলতেছে শুধু ফাংশনাল ক্লাস 1 থেকে 2 পর্যন্ত। তারপর 2 থেকে 3 হয়ে গেলেই তাহলে আমরা ট্রিপল থেরাপিতে যাব।
আচ্ছা, ভ্যাসো রিঅ্যাক্টিভিটি টেস্ট হচ্ছে, এখানে টেস্টে আমরা সাধারণত ইপোপ্রোস্টেনল দেয়, বিদেশে আমাদের দেশে তো পাওয়া যায় না, আমাদের দেশে অ্যাডোনোসিন পাওয়া যায়, এটা আইভি দেওয়া যায় অথবা ন্যাট্রিকক্টান ইনহেল এটা দেওয়া যায়, এগুলা দেওয়া যায় আমাদের দেশে। তো আমাদের টার্গেট কি যে অ্যাটলিস্ট 10 মিলিমিটার মার্কারি যদি মিন যে পালমোনারি আর্টারি প্রেশার ছিল ওটা চাইতে বাড়লো কিনা, কিংবা 40 মিলিমিটার মার্কারি সরি কমলো কিনা, আর 40 মিলিমিটার টোটাল থেকে 40 মিলিমিটার মার্কারি কমলো কিনা। তাহলে রিডাকশন অফ মিন পালমোনারি প্রেশার 10 মিলিমিটার যা ছিল পালমোনারি আর্টারি প্রেশার, লাইক কারো যদি পালমোনারি আর্টারি প্রেশার 50 ছিল তার 10 বাড়লো কিনা, আর টোটাল যা ছিল আগে যে আগে আগে 50 ছিল 50 থেকেও কমে 40 পর্যন্ত আসলো কিনা, 40 থেকে কম অথবা 40 মানে 10 কমলেই 40 হয়ে যাবে মিনিমাম, মানে দুটাই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, যে 10 কমতে হবে আগে যা ছিল তার চাইতে 10 কমতে হবে, আর পুরোটা থেকে 40 কমতে হবে, 40 অথবা তার চাইতে বেশি কমতে হবে। তাহলে তাদেরকে কি দেই, তাদেরকে দিই অ্যামলোডিপিন, ইউজুয়ালি আমরা যা ডোজ দিই তার চাইতে ডবল ডোজে বিডি ডোজে দিতে পারবো, অথবা ডিলটিয়াজেম যদি দেয় 360 মিলিগ্রাম তাও বিডি ডোজে, মানে অনেক বেশি ডোজে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারবো, ভ্যাসো রিঅ্যাক্টিভ টেস্ট যদি কারো পজিটিভ হয়। আর পজিটিভ রেসপন্স সবার হয় না, ইউজুয়ালি মাত্র 10% এর চাইতে কম মানুষের ইডিওপ্যাথিক এর পজিটিভ রেসপন্স করে, পজিটিভ রেসপন্স বেশি জনের করে না। সো আমরা অত ওয়ারিড হই না যে আমরা কেন ভ্যাসো রিঅ্যাক্টিভিটি টেস্ট করলাম না, এটা তো ওয়ারিড হওয়ার কিছু নেই। যা যা ড্রাগ ইউজুয়ালি ইউজ হয় বিদেশে, আমাদের দেশে পুরো পৃথিবীতে, সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা বললাম, অ্যামলোডিপিন আর ডিলটিয়াজেম কমন, আর এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট সেটা হচ্ছে অ্যামব্রিসান্টন, এখন পুরো পৃথিবীতে বলতেছে খুব ভালো, কস্ট ইফেক্টিভ। বোসেন্টান যেটা হয় দাম বেশি কিন্তু বাট ইট ইজ নট কস্ট ইফেক্টিভ, এটা কম কাজ করে, এটার দেখে যে এখানে ফাংশনাল ক্যাপাসিটি অটো ইম্প্রুভ করে না বোসেন্টানে, অ্যামব্রিসান্টন অনেক ভালো কাজ করে। আর সাথে আমরা যেটা করি আমাদের দেশে টাডালাফিল বেশি ইউজ করি, বিদেশেও তাই করে, টাডালাফিল এই জন্য টাডালাফিল ইউজ করা হয়, ওটা রেনার সিনড্রোমটাতেও ওটাও ইয়ে করে কন্ট্রোল করে। আচ্ছা, এছাড়াও থার্ড ড্রাগ যাদের যাদের ফাংশনাল ক্যাপাসিটি 3, হু ফাংশনাল ক্লাস 3 থেকে বেশি, 3 অথবা 4, তাদেরকে প্রোস্টাসাইক্লিং অ্যানালগ দিতেই হয়, ইপোপ্রোস্টানল বেশি ইউজ হয় বিদেশে আইভি। এখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে এটা আমাদের দেশে নেই এখনো, আশা করি ভবিষ্যতে আসবে, একই কথা মানে এটা খেয়াল রাখবা, যা যা মানে লো রিস্ক পেশেন্ট যাদের হু ফাংশনাল ক্লাস 1-3 পর্যন্ত তাদেরকে ডুয়েল থেরাপি দিতেই হবে, সিঙ্গেল মনোথেরাপি এখন আর নেই। আর যাদের ফাংশনাল ক্লাস 3 এবং বেশি, 3 and above, তাদেরকে আমরা ট্রিপল থেরাপি দিব, সেটা হচ্ছে ওই যে প্রোস্টাসাইক্লিং অ্যানালগ। ডুয়েল থেরাপি মানে অ্যামব্রিসান্টন প্লাস টাডালাফিল, ক্লাস 1 ইন্ডিকেশন আপ টু 3। আচ্ছা, এখন যেটা কষ্টের ব্যাপার সেটা হচ্ছে যে পালমোনারি হাইপারটেনশনের পেশেন্টদেরকে অবশ্যই অ্যাভয়েড প্রেগনেন্সি বলতে হবে, ফিমেল পেশেন্টদেরকে, মেল পেশেন্টের হলে তার ওয়াইফ প্রেগনেন্ট হলে সমস্যা নাই, কিন্তু ফিমেল পেশেন্ট নিতে পারবে না, তো অ্যাভয়েড প্রেগনেন্সি ফিমেল পেশেন্টের। ইমিউনাইজেশন মাস্ট, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড নিউমোকক্কাল, ইনফ্লুয়েঞ্জা আমরা ইয়ারলি দেই, নিউমোকক্কাল 2 ইয়ারলি অথবা 3 ইয়ার্স ইন্টারভেলে দেওয়া যায়, ইনফ্লুয়েঞ্জা ইয়ারলি দিতেই হবে, সামনে কোভিড এর ভ্যাকসিন আসলে সেটাও ইয়ারলি দিতে হবে মনে হয়। এনিওয়ে, সাইকোলজিক্যাল সাপোর্টটাও খুব ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষকে যখন বলি যে আপনার লাইফ রেস্ট্রিক্টেড, আপনার এই অসুখটা কখনো কিওর হবে না, অবশ্যই তাকে, আর প্রেগনেন্সিটা অনেক অনেক অনেকই ট্রমা দেয়, প্রেগনেন্সিটা অনেকের বাচ্চা এখনো হয়নি কিন্তু ইয়াং ফিমেল যখন ধরা পড়ে তখন অনেকেরই ডিভোর্স হয়ে যাচ্ছে, কারণ আমাদের দেশে এখনো মনে করে যে মেয়ে মেয়ে মানে বাচ্চা পয়দা করতেই হবে, এটা অনেক কষ্টের ব্যাপার, সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়াটা আমাদের তরফ থেকে অনেক বেশি জরুরি।
আচ্ছা, এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো নিষেধ, এটা জানার কথা। আচ্ছা, আর একটা জিনিস কি, পালমোনারি হাইপারটেনশনের ট্রিটমেন্টটা ইউজুয়ালি একটা টিম ওয়ার্ক, একজন ইন্টারনিস্ট, একজন রিউমাটোলজিস্ট, একজন পালমোনোলজিস্ট, একজন কার্ডিওলজিস্ট, এরা থাকতেই হবে। এখন এই যে টিম ওয়ার্ক, এটা সবাই মিলে এইসব অ্যাসেসমেন্ট করি। ইকোকার্ডিওগ্রাফিক ব্যাপারটা আমাদের মধ্যে থাকে, হেমোডাইনামিক ম্যানেজমেন্ট এগুলো করতে হয়, ব্লাড রুটিন ফলো আপ করতে হবে, 3 to 6 months ইন্টারভেল ফলো আপ, দিস ইজ মাস্ট। এটা পেশেন্টদেরকে কাউন্সেলিং করে বলতে হবে, 3 to 6 months ইন্টারভেল ফলো আপ, ভালো থাকলেও এটা জানাতে হবে। আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে পেশেন্ট কিউর হবে না, ঠিক আছে, কিন্তু টার্গেট হচ্ছে পেশেন্টকে ইন্টারমিডিয়েট রিস্ক, হাই রিস্ক থেকে লো রিস্ক ক্যাটাগরিতে নিয়ে আসবো। ব্যাপারটা আমি আরেকটু এক্সপ্লেন করছি পরে। এই যে লো রিস্ক ক্যাটাগরি মানে যাদের 1 year সার্ভাইভাল রেটটা অনেক বেশি হাই, 1 year মর্টালিটি রেট লো রিস্ক ক্যাটাগরিতে less than 5%, মানে more than 95% চান্স সে বেঁচে থাকবে, সার্ভাইভাল চান্স। আর ইন্টারমিডিয়েট রিস্ক 5 to 10% মর্টালিটি রেট ইন 1 year, হাই রিস্ক more than 10% মর্টালিটি রেট ইন 1 year। হ্যাঁ, তো এখন আমরা কি কি দেখবো ফলো আপে, 3 to 6 months ইন্টারভেলে আসবে ফলো আপে, আমরা দেখবো ক্লিনিক্যাল, এটা হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইনে বলছে, যে 2015 ক্লিনিক্যাল সাইন অফ রাইট হার্ট ফেলিওর দেখবো, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, প্রোগ্রেশন অফ সিমটম, স্লো র্যাপিড অর নো সিমটম, সিনকো প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, হু ফাংশনাল ক্লাস 1 to 2 হচ্ছে লো রিস্ক, 3 ইন্টারমিডিয়েট রিস্ক, হাই রিস্ক মানে 4, 6 মিনিট ওয়াক টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, 440 মিটার চাইতে বেশি কিনা 6 মিনিট ওয়াক টেস্ট, ইন্টারমিডিয়েট রিস্ক হচ্ছে 165 থেকে 440, আর হাই রিস্ক তো আরো কম। এন্টিপ্রোবিএনপি 300 চাইতে কম কিনা, বিএনপি 50 চাইতে কম কিনা, এটা হচ্ছে লো রিস্ক, এটা মনে রাখতে হবে। আমাদের টার্গেট হচ্ছে এই লেভেলে আনা, লো রিস্কে আনা। ইমেজিং, আর এরিয়া 18 cm² বেশি হলো কিনা, পেরিকার্ডাল ইফিউশন হলো কিনা, পেরিকার্ডাল ইফিউশন আসা মানে প্রগনোসিস খারাপ, আগে বলেছে। হেমোডাইনামিক, আর এ প্রেশার less than 8 mm মার্কারি কিনা, কার্ডিয়াক ইন্ডেক্স 2.5 liter পার মিনিট পার মিটার স্কোয়ার কিনা, এটা দেখতে হবে। এগুলো আমরা ইকোতেও বের করতে পারি কার্ডিয়াক ইন্ডেক্স, কারণ কার্ডিয়াক আউটপুট স্ট্রোক ভলিউম ইকোতে এখন সফটওয়্যার আছে, ইজিলি বের করা যাবে, আর এটা বের করলে কার্ডিয়াক ইন্ডেক্স আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। এখন যেটা এমফেসিস দিচ্ছে, যে লো রিস্ক ক্যাটাগরিতে আনতে হলে পেশেন্টের খেয়াল রাখতে হবে, পেশেন্ট একটা জিনিস খেয়াল রাখলেই হবে, সেটা হচ্ছে যে 6 মিনিট ওয়াক টেস্ট। এখন 6 মিনিট ওয়াক ডায়ামিটার যদি দেখি যে 6 মিনিটে একটা মানুষ 440 মিটারের চাইতে বেশি হাঁটতে পারছে, তাহলে আমি আমি যেটা হয় আমি মোটামুটি স্পিডে হাঁটি, আর অত হাইট নেই আমার, তবুও আমি কিন্তু 600 মিটার হাঁটি 6 মিনিটে। তাহলে আমি যদি 600 মিটার হাঁটতে পারি, তাহলে একজন পালমোনারি হাইপারটেনশনের পেশেন্ট পারার কথা, যদি লো রিস্ক ক্যাটাগরি হয়, তাহলে সে 440 মিটার যদি 6 মিনিটে হাঁটতে পারে, তাহলে ওটা বলা হচ্ছে এখন মানে ওয়ান অ্যান্ড অনলি হলেও চলবে। যদি তোমার এখন ইকো রুম ব্যস্ত, ইকো করা লাগবে না, তুমি যদি দেখো যে পেশেন্ট ফাংশনাল ক্লাস হু ফাংশনাল ক্লাস 1 থেকে 2 তে আসছে, 1-2 মধ্যে আসছে, কিংবা 6 মিনিট ওয়াক টেস্ট 440 মিটারের যাতে বেশি হচ্ছে, তাহলে তুমি স্যাটিসফাইড, পেশেন্টের ট্রিটমেন্ট স্যাটিসফ্যাক্টরি, পেশেন্টকে তুমি কাউন্সেলিং করে বলবা যে এইভাবে আপনার চললে 3 to 6 months ইন্টারভেলে আপনি আমার কাছে আসবেন, আপনি যদি এইভাবে চলতে পারেন আমার আর কিছু চাওয়ার নাই, এটাতেই খুশি আমরা। আচ্ছা, ফাংশনাল ক্লাস এগুলো তো বলা হয়ে গেছে। আচ্ছা, হাই রিস্ক আর লো রিস্ক এর মধ্যে এখানে আবার বলতেছে যে ওই যে যেটা বললো, যে তারপরও যদি দেখো যে হ্যাঁ কনজেনিটাল হার্ট ডিজিজ আমি যদি কারেকশন করে দিই, এটা লো রিস্ক হয়ে যায়, ফাংশনাল ক্লাস 1-2 এটা বলছি, পেরিকার্ডিয়াল ইফিউশন থাকবে না, যত বেশি 6 মিনিট ওয়াক টেস্ট ডিস্টেন্স থাকবে তত ভালো। আমাদের কাছে পেশেন্ট যখন আসে তখন অনেক সময় বলে কি, আমি আগে পারতাম না, হাঁটতেই পারতাম না, বিছানা থেকে নামতে পারতাম না, কিন্তু এখন আমি 4 তলায় হেঁটে উঠলাম, লিফট বিজি ছিল আমি 4 তলায় হেঁটে উঠলাম, এটাতেই আমি খুশি হয়ে যাই, যে মানে তার ফাংশনাল ক্যাপাসিটি হু ফাংশনাল ক্লাস অনেক ইম্প্রুভ করেছে। আচ্ছা, সিস্টোলিক বিপিটা ভালো থাকলে ভালো, এটা ভালো একটা আমরা আলোচনা করছি করে, এখন দেখি তো
সেটা হচ্ছে আরবি ফেইলিওরে ডায়াবেটিক্সটা ভালো কাজ করে, আর ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর আর এন্ডোথেলিয়াল রিসেপ্টর ব্লকার, এরা পালমোনারি ভেসো কনস্ট্রিকশন কে প্রিভেন্ট করে, ভেসো ডাইলেটেশন করে, আর ভাস্কুলার রিমডেলিংটাও প্রিভেন্ট করে, অ্যাম্বিসেন্টন বোসেন্টন, আর প্রোস্টাসাইক্লিন অ্যান্টাগনিস্টও ভাস্কুলার রিমডেলিং প্রিভেন্ট করে। অ্যাভয়েড প্রেগনেন্সি, যেটা বলতে আমাদের আসলে অনেক কষ্ট হয়, কিন্তু পেশেন্টের কিছু করার নেই, পেশেন্ট অনেক অনেক বেশি ডিটেরিয়েট করে। যদি আমাদের একটা পেশেন্টকে আমরা পেয়েছি যে ফার্স্ট প্রেগনেন্সির সময়ও নিষেধ ছিল, সে ভালোই ওভারকাম করেছে, সেকেন্ড প্রেগনেন্সিও ভালো করেছে, তবে সেকেন্ড প্রেগনেন্সি মানে বাচ্চাটা হওয়ার পরে পোস্টপার্টম পিরিয়ড থেকেই তার একটু একটু সিমটম আসছে। এখন এক্সপেক্ট করি, দোয়া করি যাতে সে ভালো থাকে। তার ড্রাগের ডোজটাও বেড়ে গেছে আগের চাইতে, ডুয়েল থেরাপিতে হয়তো হবে না, তার ফাংশনাল ক্লাস রিডিউস করেছে সেকেন্ড প্রেগনেন্সিতে। এগুলো আসলে অ্যালাউড না, প্রেগনেন্সি আসলে প্রোহিবিটেড, এটা বলে দিতে হবে। আচ্ছা, রিহ্যাবিলিটেশনের কথা বলছে, সাইকোসোশ্যাল থেরাপি, আচ্ছা একই কথা, ভেসো রিয়েক্টিভ টেস্ট দেখতে হবে। এটা দেখাটা অত বেশি জরুরি না, কিন্তু দেখলে ভালো, ভেসো রিয়েক্টিভ টেস্ট করলে আমরা আরেকটা ড্রাগ দিতে পারি, ক্যালসিয়াম জারণ ব্লকার। আর ভেসো রিয়েক্টিভ টেস্ট যদি ওরকম যদি নেগেটিভ আসে, সাধারণত তো 10% এর চাইতে কম ভেসো রিয়েক্টিভ টেস্ট পজিটিভ আসে, বাকিদের বেলায় এইসব ওষুধ দিতে হবে। অ্যাম্বিসেন্টনটা সবাই এক নম্বরে দিয়েছে, আর টাডালাফিলটা বেটার সিলডেনাফিলের চাইতে। আচ্ছা, এটা হচ্ছে রুটিন, আর 10 মিনিট আছে, অসুবিধা নেই। রুটিন যেটা, হ্যাঁ, বেস লাইনে আমরা যা করবো মেডিকেল অ্যাসেসমেন্ট, ফাংশনাল ক্লাস, এগুলো দেখার পর ইসিজি, 6 মিনিট ওয়াক টেস্ট বেস লাইনে একটা করে রাখবো। তারপর ওই যে সিটি পালমোনারি এনজিওগ্রামও যদি সন্দেহ হয় সাসপেক্টেড কেসের, অবশ্যই করতে হবে। ইকো, ল্যাব টেস্ট তো বললামই, এগুলো, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, রাইট হার্ট ক্যাথেটার বেস লাইনে একবার করলে হবে। তারপর এমনিতে গাইডলাইনে বলেছে যে ইয়ারলি একবার আমি রাইট হার্ট ক্যাথেটার করতে পারি, কিন্তু এখন নতুন নতুন যে হচ্ছে সিম্পোজিয়াম গুলো হচ্ছে, এখন বলছে যে এত দরকার নেই, এত পেশেন্টকে হ্যাসল করা দরকার নেই, যদি ওই যে 6 মিনিট ওয়াক টেস্ট, হু ফাংশনাল ক্লাস, তারপর এই যে রাইট অ্যাট্রিয়াল প্রেশার, কার্ডিয়াক ইন্ডেক্স, এগুলো যদি ইম্প্রুভ করে, হু ফাংশনাল ক্লাস যদি NYHA যদি 1 থেকে 1 or 2 তে আসে, যে এই মানুষটা চারতলা সিঁড়ি বেয়ে উঠলো, তার তো অবশ্যই হু ফাংশনাল ক্লাস 2, মিনিমাম 2, মানে 1 ও হতে পারে, 1 থেকে 2। এখন এই মানুষটার অবশ্যই আর রাইট হার্ট ক্যাথেটার করা দরকার নেই, যার এই লো রিস্ক ক্যাটাগরিতে আসবে। আমাদের আসলে টার্গেট থাকবে, ট্রিটমেন্টের টার্গেট, যে পেশেন্টকে লো রিস্ক ক্যাটাগরিতে আনবো। এই চারটার মধ্যে যদি ওর সাকসেসফুল ভাবে আসতে পারে এই চারটা জায়গায়, তাহলে আমরা মোটামুটি খুশি। 1 ইয়ার সার্ভাইভাল রেট তাদের অনেক বেশি বেড়ে যায়, মোর দেন 95%। আচ্ছা, এগুলো তারপরে তোমরা করতে পারো, যে এনটিপ্রো, বিএনপি, বিএনপি এগুলো টেস্ট করা যায়, সিনকোপ আছে কিনা এটা প্রতিবারই জিজ্ঞেস করতে হবে, আর ফেইলিওর হসপিটালাইজেশনের হিস্ট্রি জানতে হবে, আর রাইট হার্ট ফেইলিওরের কোনো সিমটম আছে কিনা দেখতে হবে। ইকোতে আমরা পেরিকার্ডিয়াল ইফিউশনটাও দেখবো, কারণ পেরিকার্ডিয়াল ইফিউশন একটু আসা মানেও প্রগনোসিস খারাপ, মানে সে আস্তে আস্তে হাই রিস্ক ক্যাটাগরিতে যাবে, এই ভয়টা থাকে। ভালো আসে না ছবিটা, এখানে যেটা হয়েছে ফ্রেঞ্চ রেজিস্ট্রিতে যেটা করলো রিসেন্টলি, ওর খুব ভালো একটা স্টাডি হয়েছে। এটা বলেছে কি, ওরা যে প্রথমে বেস লাইনে ওরা ওরা কত হাজার জন দেখলো, ওরা হচ্ছে ওরা 97 পেশেন্টস উইথ নিউলি ডায়াগনোসড পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন পেয়েছিল, যাদের মধ্যে ফাংশনাল ক্লাস ছিল 3-4, NYHA ফাংশনাল ক্লাস 3-4 ছিল 86%। তখন তারা 2007 জানুয়ারি 2007 থেকে December 13 পর্যন্ত তাদের স্টাডি হয়েছে, 30 মান্থ ফলো আপ হয়েছে। দেখা গেল কি, অ্যালাইভ ছিল 82% পরে। তারপর অ্যালাইভ পেশেন্টদের মধ্যে ডুয়েল থেরাপি দিতে হয়েছে হচ্ছে 71%, আর ট্রিপল থেরাপি মানে যারা ইন্টারমিডিয়েট রিস্ক এবং হাই রিস্ক, তাদের
ক্যাটাগরি অনেক কম ছিল, 29% ছিল, মানে 1/3 পেশেন্টের ট্রিপল থেরাপি লেগেছে, বেশি লাগেনি। তো এদের যেটা দেখেছে ওরা বেসলাইনে ছিল, বেসলাইনে 17% ছিল লো রিস্ক ক্যাটাগরিতে, কিন্তু ফলো আপে তাদের ওই যে মাত্র ডুয়েল থেরাপিতেই চলে আসছে, ফলো আপে দেখা গেল 41.5% এর লো রিস্ক ক্যাটাগরিতে চলে আসছে ফলো আপে। তো এটা খুবই ভালো একটা স্টাডি, 30 মাসের ভেতরেই তারা 17% থেকে 41% অনেক ইম্প্রুভ করেছে সিমটম। তার মানে ট্রিটমেন্ট, এখনকার যে ট্রিটমেন্ট ওটাতে মানুষ অনেক ইম্প্রুভ করছে, এটাই হচ্ছে কথা। 3-6 মান্থ ফলো আপ, এটা তো আমরা জানি, এইগুলো বলছে এখানে একই কথাই। ইনিশিয়াল ও কম্বিনেশন ড্রাগ সবাইকেই দিতে বলছে, লো রিস্ক ক্যাটাগরিকেও বলছে ডুয়েল থেরাপি, ট্রিপল থেরাপিকে বলছে হাই রিস্ক ক্যাটাগরিকে। থ্যাংক ইউ, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলার, বেশি টাইম নেই যদিও, এখন আনমিউট করতে পারো, এতক্ষণ যারা আনমিউট করলো তারা সবচেয়ে আগে করো আনমিউট। সেক্ষেত্রে তখন কি আমরা হচ্ছে যে ড্রাগ গুলো দিচ্ছি যেগুলা অ্যামডিসাটান, তারালাসিল, তারপর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কোনটা কোনটা দিতে? একটা দিতে পারবো না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তুমি ভেটোরিয়েটিভ টেস্ট করা লাগবে না, তুমি দিয়ে দিও। হ্যাঁ, চেষ্টা করো, হ্যাঁ দিয়ে একটু দেখো, হসপিটাল অ্যাডমিশন নিয়ে তারপর দেখবা। আর ডায়াবেটিক্স দিতে হবে, সিমটম নিয়ে আসে প্রেগনেন্সিতে, যারা পালমোনারি হাইপারটেনশন পেশেন্টরা প্রেগনেন্সিতে অবশ্যই সিমটম নিয়ে আসবে, সিভিয়ার ডিসনিয়া, হু ফাংশনাল ক্লাস 3-4 নিয়ে আসবে তোমার কাছে। যখন আসবে তখন তুমি ডায়াবেটিক্স একদিন দুদিন দিতেই হবে, আইভি ডায়াবেটিক্স, অ্যাটলিস্ট পিউরিসামাইড, রাইট? এখন ওটা আমরা দিলাম, 2 ampoule বিডি দিলাম, দেওয়ার পরে 2 দিন ধরে দেওয়ার পরে যদি সিমটম ইম্প্রুভ করে আমি ডায়াবেটিক্স স্টপ করলাম, কারণ অ্যামনিওটিক ফ্লুইড রিডিউস করতে পারে। তারপর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটাও শুরু করে দিতে পারি, চোখের সামনে থাকলো, পেশেন্ট সিমটম রিলিফ হচ্ছে না, সিমটম মানে অ্যাগ্রেভেট করছে, সেটা আমরা একটু দেখলাম, এটা দেখেও ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা আমরা দিতে পারি। কেন বলছি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা দিচ্ছি, কারণ আমরা তো অ্যামরিসান্টান দিতে পারছি না প্রেগনেন্সিতে, রাইট? প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, তো অ্যামরিসান্টান যদি না দেই, তারালাফিল যদি লো ডোজে দেই, তাহলে তো মানে অনেক প্রবলেম হয়ে যায়, পেশেন্টটাকে তো বাঁচাতে হবে, অনেক অনেক ঝামেলা হয়েছে প্রেগনেন্সিতে, যখন আসে প্রেগনেন্ট হয়ে আসে ওই পেশেন্ট গুলাকে বাঁচানো আসলে অনেক কষ্ট। আমাদের সিসিউতে ছিল একটা পেশেন্ট অনেকদিন ছিল। যদি এটা প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন হয় সেক্ষেত্রেও এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কনসিডার করা যেতে পারে, যদি পেশেন্টের সিমটোম্যাটিক থাকে। আমার ক্লিনিকের পেশেন্ট ছিল, সে লজ্জায় প্রথমে আসেনি, তারপর তার লজ্জা ভেঙে গেছে যখন তার ডিসনিয়া শুরু হয়েছে সেকেন্ড ট্রাইমেস্টারে, তারপর তখন তো ধরা খেলো যে সে অলরেডি, তখন আমরা স্টপ করিনি অ্যামবিসান্টন। আর জি ম্যাডাম, আর প্রেগনেন্সির ব্যাপারে আপ টু ফাংশনাল ক্লাস 2 পর্যন্ত পারি যদি পেশেন্ট খুব বেশি ডিজায়ার করে, কিন্তু ফাংশনাল ক্লাস 3 onwards একদম এটা না, ফাংশনাল ক্লাস 2 হলেও যেমন ওই পেশেন্টটা ছিল আগে, ফাংশনাল ক্লাস 1 আর 2 ছিল, ওরকম সিমটোম্যাটিক ছিল না, তো সে নিজেকে খুব মানে সুস্থ মনে করেই সে প্রেগনেন্ট হয়ে গেল, তো প্রেগনেন্ট হওয়ার পরে তার যে সিমটম শুরু হলো স্টিল সে কিন্তু মানে আগের মতো নেই, মানে যদি ফার্স্টবার যেভাবে পেরেছিল, যে প্রেগনেন্ট হওয়ার আগে যেভাবে ভালো ছিল, ওরকম নেই এখনো, তাকে আমরা লো রিস্ক ক্যাটাগরিতে আনতে পারি নাই, এখন দেখা যাক। আসলে খুব রিস্ক প্রেগনেন্সিটা, আমরা আসলে খুব ভালোভাবেই কাউন্সেলিং করতে হবে, মানে তখন আমি বলছিলাম যে আমার ব্যর্থতা যে আমি কাউন্সেলিং করতে পারিনি, আর কি বলবো, যেহেতু আমাদের ক্লিনিকেরই পেশেন্ট ছিল। মানে আরেকটা কোশ্চেন, যেহেতু ম্যাডাম আপনি হচ্ছে ওই পালমোনারি হাইপারটেনশন ক্লিনিকেও সরাসরি জড়িত,
তো ম্যাডাম হচ্ছে যে ওই যদি প্রেগনেন্ট পেশেন্ট পালমোনারি হাইপারটেনশন পেশেন্ট প্রেগনেন্ট হয়, মানে আপনি ম্যাডাম কি কোন পেশেন্টে কি আলটিমেটলি ঠিক মতো হচ্ছে যে ডেলিভারি হয় না বা ওরকম সুস্থ থাকে না, এরকম কি পেয়েছেন ম্যাডাম? মানে একটু এক্সপ্লেন করতে পারছি ম্যাডাম? হ্যাঁ, কোশ্চেনটা বুঝি নাই যে, মানে ডেলিভারি মোড অফ ডেলিভারি ম্যাডাম হচ্ছে বাচ্চাগুলার কি হয় অবস্থা, আর মারা কি ম্যাডাম সবাই কি আসলে খারাপ হয়ে যায়, যে এটাই জানতে চাচ্ছি। এখন যদি মার হাইপোক্সিয়া হয় তাহলে বাচ্চার তো অবশ্যই হাইপোক্সিক, মাদারের বাচ্চার কি নিউট্রিশন হাইপোক্সিয়া এগুলো তো হতেই পারে, প্রিম্যাচিউর ডেলিভারি, প্রিম্যাচিউর লেবার, তারপর গ্রোথ রিটার্ডেশন এগুলো তো হয়ই, মিসক্যারেজ, যে কোনো কিছু হতে পারে, অ্যাবর্শন, সবকিছুই হতে পারে। এখন মা যদি ডিক্লেয়ার করে, হ্যাঁ বলো, মানে মোড অফ ডেলিভারি অলওয়েজ সিজারিয়ান সেক্ষেত্রে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আসলে ইয়ে করি যে ওই যে 28 উইকস এর পরেই, 30 উইকস এই তো আসলে সিজার ইজিলি করে ফেলতে পারে, তা আমরা এনকারেজ করি সিজারিয়ান সেকশন, কারণ একটা মানুষ ওই যে লেবার পেইন, ওই যে পালমোনারি হাইপারটেনশন এর পেশেন্ট যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন লেবার পেইনটা নিতে পারে না, এখন যদি অনেক সময় হয় না যে ওরা ইয়ে দেয় ড্রাগ দিয়ে যে ইনডিউসড লেবার করে, ওটা সম্ভব না পালমোনারি হাইপারটেনশন এর পেশেন্টে। এবং এক্ষেত্রে ম্যাডাম এপিডুরাল অ্যানালজেসিয়া একটা প্রেফারড অপশন। হ্যাঁ, এপিডিউরাল অ্যানালজেসিয়া, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললা, এপিডিউরাল অ্যানালজেসিয়া হ্যাঁ প্রেফারেবল। থ্যাংক ইউ তাহলে।